শেষ হইয়াও হইল না শেষ। না, আমি রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো সৃষ্টিকর্মের কথা বলছি না, আমি বলছি রমিজ রাজার কথা। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান নিযুক্ত করেছিলেন রমিজ রাজাকে, কিন্তু ইমরান খানের পতনের পরও পতন হয়নি রমিজ রাজার। তিনি সমহিমায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান হিসেবে রয়েছেন, আর যতদিন পর্যন্ত রমিজ রাজা রয়েছেন, মোহাম্মদ আমির ভক্তদের অপেক্ষার পাল্লাটা অনেক দীর্ঘ হচ্ছে। কারণ মোহাম্মদ আমির সাফ জানিয়ে দিয়েছেন, যতদিন পর্যন্ত রমিজ রাজা পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান থাকবেন, আন্তর্জাতিক ক্রিকেটে তাকে আর পাকিস্তানের জার্সিতে দেখা যাবে না। বিস্তারিত থাকছে বিডি ক্রিকেট টাইম বুলেটিনের এবারের প্রতিবেদনে। ইমরান খান প্রধানমন্ত্রীর পদে না থাকলেও রমিজ এখনও রয়ে গেছেন পিসিবি চেয়ারম্যানের আসনে। শোনা যাচ্ছে তিনি নাকি রাজনৈতিক আদর্শ বদলে এখন বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আঁতাত করেছেন। বিষয়টি তীব্র সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির। যে ইমরানের প্রতি এত অনুরাগ ছিল রমিজের, সেই ইমরানের সঙ্গে 180 ডিগ্রি ঘুরে রমিজ যেন পলতিবাজি করছেন। এর কঠোর সমালোচনা করে আমির বলেছেন, এটা শুনতে হয়তো খারাপ লাগবে যে অন্যের জন্য নিজের অবস্থান বদলানো কঠিন, তবে নিজের জন্য সহজে অবস্থান বদলানো যায়। আমার প্রশ্নটা ঠিক এখানেই, আমি কিছু বলছি না, রমিজ নিজেই যা বলার বলেছেন। পুরনো ভিডিও দেখলে বুঝতে পারবেন উনি বলেছিলেন, ইমরান খান চলে গেলে আমি এক মিনিটও চেয়ারে থাকব না, অথচ এখন ওনার অবস্থান বদলে গিয়েছে। রমিজকে কটাক্ষ করে আমির বলেন, কথায় বলে প্রাণ যায় যাক, চেয়ার যেন থাকে, চেয়ার তো সবার কাছেই প্রিয়, ওনার কাছেও চেয়ার নিশ্চয়ই প্রিয়, মজা পাচ্ছেন বোধ হয়, তাই চেয়ার আঁকড়ে রয়েছেন। আমির আরও জানিয়েছেন, রমিজ পিসিবি চেয়ারম্যান থাকাকালে তিনি অবসর ভেঙে ফিরবেন না। এক্ষেত্রেও রমিজকে কটাক্ষ করে তিনি বলেন, আপনারা তো জানেন আমার সঙ্গে রমিজ রাজার বহু পুরনো প্রেম, যেটা কখনো শেষ হবে না। উনি যখন দায়িত্বে আছেন আমি কেন অবসর প্রত্যাহার করব? আমার মনে হয় না আমাকে নিয়ে ওনার যা অবস্থান তাতে এমন পরিস্থিতিতে অবসর ভাঙার কথা বলা উচিত হবে। 2021 সালে ধারাভাষ্যকার থেকে হুট করে পিসিবি প্রধানের আসনে বসেছিলেন রমিজ, কারণ তার উপর ভরসা ছিল খোদ প্রধানমন্ত্রী এবং বিশ্বকাপ জয়ী সাবেক ক্যাপ্টেন ইমরানের। ইমরান অনাস্থা ভোটে ক্ষমতা হারানোর পর রমিজের পদও নড়বড়ে হয়ে পড়ে, তবে এখনও তিনি স্বপদেই বহাল আছেন। 29 বছর বয়সে আমির আপাতত বিভিন্ন লীগ খেলে এবং পরিবারের সঙ্গ উপভোগ করে সময় পার করছেন। 2010 সালের স্পট ফিক্সিং কেলেঙ্কারির পর দীর্ঘ সাজা ভোগ শেষে 2016 সালে পাকিস্তান জাতীয় দলের হয়ে ফেরেন আমির। এরপর প্রতাপের সঙ্গে খেলছিলেন আন্তর্জাতিক ক্রিকেট, যদিও মিসবা ওয়াকার জাতীয় দলের কোচিং প্যানেলে নিযুক্ত হওয়ার পর ব্রাত্য হয়ে পড়েন তিনি। এক পর্যায়ে সবাইকে অবাক করে দিয়ে অবসরের ঘোষণা দেন 2020 সালের ডিসেম্বরে। দর্শক, আপনার কাছে কি মনে হয়, মোহাম্মদ আমির কি আর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন? কমেন্ট বক্সে আপনার মন্তব্য বা মতামত লিখে পাঠাবেন। সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল বিডি ক্রিকেট টাইম বুলেটিন, আর লাইক দিয়ে কানেক্টেড থাকুন ফেসবুক পেজে।